5 বছর আগে লন্ডনে আলোচনার সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে মানহানি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই মামলায় খালাস পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গর্ষচন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। 2019 সালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। দীর্ঘদিন ধরে কোনো সাক্ষী উপস্থিত না হয় আদালত এ আদেশ দেন।